আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস এইটের কোসে দেখি ওয়ান পয়েন্ট টু এই চ্যাপ্টারের চার নম্বর কোয়েশ্চেন থেকে এর আগের পার্টে আমরা এক থেকে তিন অব্দি কোয়েশ্চেন সলভ করেছিলাম আজকে চার থেকে স্টার্ট করছি তো চার নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এর মাধ্যমে লিখি এমের মান কত হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে হিসাব করে লিখি তো প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব পরে লাস্ট পার্টটা করব বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি থ্রি এম মাইনাস ফোর মিটার এবার বর্গাকার ক্ষেত্র মানে আমরা কি জানি যে চারটে বাহু সমান মানে এর বাহু দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য তাই এটারও তাই এটাও তাই চারটে বাহু দৈর্ঘ্যই সমান তাহলে ক্ষেত্রটি ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার ইজিক্যাল টু থ্রি এম মাইনাস ফোর হোল স্কোয়ার একক হবে বর্গমিটার এককটা মাস্ট আচ্ছা এবার এটা আমার দেখো স্ট্রাকচার এসছে এ মাইনাস বি স্কোয়ার এখানে আমার থ্রি এমটাকে এ ধরবো আর ফোরটাকে বি ধরবো তাহলে এটা আমি এখানে ধরে নেবো তাহলে কী পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র থ্রি এ স্কোয়ার মানে থ্রি এম এর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে থ্রি এম ইন্টু বি মানে ফোর প্লাস বি স্কোয়ার মানে ফোরের হোল স্কোয়ার এক একটা বর্গমিটার থ্রি এমের স্কোয়ার মানে তিনেরও স্কোয়ার আবার এমেরও স্কোয়ার তিনের স্কোয়ার কত আমরা জানি নয় আর এর স্কোয়ার মাইনাস এখানে দেখো সংখ্যা আছে দুই গুণ তিন গুণ চার তাহলে দুই তিনে ছয় চারে চব্বিশ ইন্টু এম আছে প্লাস চারের স্কোয়ার মানে ষোলো এত বর্গমিটার এত বর্গমিটার নেক্সট একটা পার্ট কোশ্চেন আছে যে এম এর মান কত হলে ক্ষেত্রটির পরিসীমা আট মিটার হবে এবার আমাদের তাহলে জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি মানে এই পোর্শনটা নির্ণয় করতে হবে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ইজিক্যাল টু সূত্র হচ্ছে চার গুণ বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু এখানে চার গুণ বাহু মানে আমার থ্রি এম মাইনাস ফোর বলে দেওয়া আছে এত মিটার এবার প্রশ্নানুসারে বলছে এই পরিসীমাটা সমান আট মিটার আমি সেটা লিখব প্রশ্নানুসারে ফোর ইন্টু থ্রি এম মাইনাস ফোর ইজিক্যাল টু আট চারটা এদের সাথে গুণ আছে এই পুরোটার সাথে চারটা গুণ আছে আমি এদিকে নিয়ে গেলে চারটের সাথে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি এম মাইনাস ফোর একা থাকলেও চারটাকে দিকে নিয়ে এলাম তাহলে আট ভাগ চার তাহলে এখানে কত চার দুই আট দুই ইমপ্লাইজ থ্রি এমকে বাঁদিকে রেখে দিলাম চারটাকে দিকে নিয়ে যাবো চারের চিহ্ন এদিকে মাইনাস আছে সাইড চেঞ্জ করলে চিহ্নটা প্লাস হয়ে যাবে তাহলে ছয় এমপ্লাস এম টু তাহলে কত হবে ছয় ভাগ তিন কেন তিনটা দেখো এমের সাথে গুণ আছে তাহলে এদিকে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে দুই অতএব m এর মান দুই হলে ক্ষেত্রটির পরিসীমা আট মিটার হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো নিচের ছক পূরণ করি এখানে একটা ছক দেওয়া আছে তিনটে ভাগ করা আছে কে প্রথমটাতে আছে বিজ্ঞানিত সংখ্যামালা দ্বিতীয় যোগ করি তৃতীয় বিয়োগ করি মানে এখানে সংখ্যামালাগুলো দেওয়া আছে তাদের যোগ বিয়োগ করতে হবে এর কোশ্চেনটা করে দেওয়া আছে বিয়েরটা দেখো তিনটে সংখ্যামালা দেওয়া আছে এবার প্রথম যোগ করি এর ঘরে আছে এক যোগ দুই যোগ তিন মানে এক নম্বর যোগ দু নম্বর যোগ তিন নম্বর এই তিনটে যোগ করতে হবে বিয়োগ করি এর ঘরে দেওয়া আছে দেখো দুই বিয়োগ এক এখানে একবার বিয়োগ করতে হবে আরেকটা বিয়োগ করতে হবে তিন বিয়োগ এক সংখ্যামালা তিনটা আমি লিখে নিয়েছি এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যোগ করির ঘরে দেওয়া ছিল এক যোগ দুই যোগ তিন তার মানে এক নম্বরে যে সমীকরণটা সংখ্যামালা দেওয়া আছে সেইটা যোগ দুই নম্বরে যেটা দেওয়া আছে যা চিহ্ন আছে সেই হিসাবেই লিখে দেবো টু এ প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো এটা যোগ আছে এর চিহ্ন মাইনাস তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি কী হয় মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস থ্রি এ প্লাস আছে বাইরে এর চিহ্ন মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এ এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস তাহলে এটা প্লাস হয়ে গেলো ওকে এবার আমি দেখো এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার দুটোকে পাশে পাশাপাশি লিখবো তাহলে সিক্স এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এরপরে থ্রি এ প্লাস থ্রি এ আর মাইনাস টু এ এদেরকে পাশাপাশি লিখবো প্লাস থ্রি এ মাইনাস টু এ নেক্সট প্লাস থ্রি আর দিকে টু পড়ে আছে টু এরমভাবে লিখলাম শুধুমাত্র যোগ বিয়োগের সুবিধার জন্য তাহলে ছয় স্কোয়ার বিয়োগ তিন স্কোয়ার কত হবে আমাদের ছয় থেকে তিনবার দিলে কত পার তিন স্কোয়ার তো থাকবে যোগ থ্রি এ মাইনাস টু এ থ্রি এ মাইনাস টু এ তাহলে কত থাকবে শুধুমাত্র এ যোগ তিন যোগ দুই মানে পাঁচ এরপরে বিয়োগের ঘরে দুটো ছিল একটা ছিল দুই বিয়োগ এক আর একটা ছিল তিন বিয়োগ মানে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টু মাই ব্র্যাকেট তুলে লিখবো প্লাস থ্রি এ এর সামনে কিছু নেই মানে প্লাস আছে আর এটা মাইনাস আছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সিক্স এ স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস তাহলে ব্র্যাকেট উঠে গেলে প্লাসে মাইনাসে হবে মাইনাস টু তাহলে এবার স্কোয়ার যুক্ত পদগুলোকে আগে নিয়ে আসবো থ্রি এ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সিক্স দুটোরই চিহ্ন মাইনাস তাহলে আমাদের যোগ হয়ে যাবে চিহ্নটা বিয়োগ থাকবে তাহলে মাইনাস ছয় আর তিনে যোগ করে কত পাবো নাইন স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু माइनस टू ए प्लस थ्री माइनस सिक्स ए स्क्वायर प्लस टू इज इक्वल टू एर सामने किचु नहीं मैं ये प्लस आ्लस माइनस माइनस ब्रैकेट उठे गए तब माइनस सिक्स स्कोयर एर सामने प्लस एटने माइनस आज तब ब्राकेट उठे गए प्लस माइनस माइनस टू এবার এখানে দেখো যোগ বিয়োগ মানে তিন আর দুইয়ের মতো শুধু যোগ বিয়োগ হবে আর দেখো এটা স্কোয়ার এটা এ তো আমরা সাজিয়ে লিখবো একটু স্কোয়ার এটা বড়ো সব থেকে এর পাওয়ার সেটাকে সামনে দিলাম মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস টু এজিক্যাল টু মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস টু মানে প্লাস ওয়ান নেক্সট সি এটা সেখানেও তিনটে সংখ্যামালা দেওয়া আছে সংখ্যামালা তিনটে আমি লিখে নিয়েছি এক দুই আর তিন প্রথমে বলেছে এক যোগ দুই যোগ তিন করতে মানে তিনটে সংখ্যা সংখ্যামালা পরপর যোগ আকারে লিখে নিয়েছি এরপর আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখব মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার প্লাস এনএস স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার প্রথমে নাইন এম স্কোয়ার আছে তো আমি এবার খুঁজবো এম স্কোয়ার যুক্ত আর কী কী পদ আছে তাদেরকে সামনে রাখবো এর পাশাপাশি লিখবো তাহলে আমাদের যোগ করতে বা বিয়োগ করতে সুবিধা হবে এই একটা আছে এম স্কোয়ার এটা একটা আছে প্লাস এম স্কোয়ার মাইনাস টু এম এন লিখলাম এখানে দেখো দুটো চল্লাশে আছে এম আর এন তাহলে এম আর যুক্ত আর কী পদ আছে দেখবো সেটা এর পাশে লিখবো যোগ বিয়োগ করতে সুবিধা করার সুবিধার জন্য মাইনাস থ্রি এম আর যখন লিখবো এর আগে যা চিহ্ন থাকবো মানে টু এম এন এর আগে যদি মাইনাস থাক তো মাইনাসই লিখবো প্লাস থাকলে প্লাস লিখবো আর কী পড়ে থাকলো এন স্কোয়ার জুতো টার্মগুলো এখানে একটা এনস্কোয়ার আছে এখানে একটা আছে আর দেখো শেষে মাইনাস টু এন স্কোয়ার আর একটা কাজ করবো আমরা যখন সাজিয়ে লিখবো যোগ বিয়োগের সুবিধার জন্য তো আমরা ল্যানটা লিখছি আগের লাইনে টোটাল কটা পদ আছে গুনে নেবো এবং পরের লাইনের সাথে মেলাবো যে মোট পদ সংখ্যা একই আছে কিনা তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পদ আছে এখানে আমরা সাজিয়ে লেখার পদ দেখি আটটা আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে নয় এম স্কোয়ার যোগ একটা এম স্কার মানে দশ এম স্কোয়ার যোগ আবার একটা এম স্কার মানে এগারো এম স্কোয়ার বিয়োগ দেখো মাইনাস টু এম এন মাইনাস থ্রি এম এন দুটোরই চিহ্ন মাইনাস মানে সংখ্যাগুলো যোগ হবে আর চিহ্নটা মাইনাসে থেকে যাবে মানে দুই আর তিনের যোগ কথা পায় পাঁচ আর এম এন তো চল্লাশি থেকে গেল আর চিহ্নটা মাইনাস হবে যেহেতু এদের দুজনেরই চিহ্ন মাইনাস প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে টু এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মানে প্লাস টু এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে জিরো হয়ে গেল তাহলে এটাই হলো আমাদের এখানে অ্যান্সার নেক্সট আছে এক বিয়োগ দুই দেখো আমি এটা লিখে নিচ্ছি এক বিয়োগ দুই মানে একের সংখ্যামালা আর দুইয়ের সংখ্যামালা বিয়োগ দিয়েছি এর সামনে কিছু নেই মানে প্লাস হচ্ছে ব্রাকেটের আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট উঠে গেলে প্লাসে মাইনাসে মাইনাস এস স্কোয়ার সামনে প্লাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট উঠে গেলে এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবার আমরা এম স্কোয়ার যুক্ত পদ প্রথমে লিখবো তাহলে নাইন এম স্কোয়ার আছে এখানে আরেকটা এম স্কোয়ার আছে এর চিহ্ন কী আছে মাইনাস আছে তাহলে মাইনাস এম স্কোয়ার সাজিয়ে লেখার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পদের সামনে যা চিহ্ন থাকবে যেখানেই লিখি না কেন চিহ্নটা যেন সেম একই থাকে আচ্ছা এবার দেখো মাইনাস টু এম আছে লিখে দিলাম প্লাস এন স্কোয়ার আর এখানে মাইনাস এন স্কোয়ার নয় এম স্কোয়ার বিয়োগ এম স্কোয়ার মানে একটা এম বাদ যাচ্ছে মানে এখানে কত তাহলে আট এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা জিরো কেটে গেল তাহলে এখানে এটাই অ্যান্সার আর একটা আছে দুই বিয়োগ তিন মানে দু নম্বর সংখ্যা মালা বিয়োগ তিন নম্বর সংখ্যা মালা এখানে আমি লিখে নিচ্ছি এর সামনে কিছু নেই মানে প্লাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার এখানে দেখো থ্রি এম এন এর আগে মাইনাস আছে আবার ব্র্যাকেটের আগেও মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস থ্রি এম এন টু এন স্কোয়ারের আগে মাইনাস আছে ব্র্যাকেটের আগেও মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস টু এন স্কোয়ার এবার আমরা কী করবো প্রথমে এম স্কোয়ার আছে এম স্কোয়ার যুক্ত পদগুলোকে আগে লিখবো এম স্কোয়ার এটা আছে মাইনাস এম স্কোয়ার প্লাস n স্কোয়ার এখানে দেখো প্লাস টু এন স্কোয়ার প্লাস থ্রি পথ সংখ্যা দেখে নেব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এখানেও পাঁচটা ঠিক আছে প্লাস এম স্কোয়ার মাইনাস এম তাহলে এটা জিরো হয়ে গেল এটা কিছু লিখলাম না এখানে থাকো এনএস স্কোয়ার যোগ টু এম মানে টু এন সাথে স্কোয়ার যোগ মানে থ্রি প্লাস থ্রি